হ্যালো, আমি পার্থপ্রতিম বিশ্বাস। আইটির তরফ থেকে আবার নিয়ে চলে এসেছি ট্রিকি শর্টস। ট্রিকি শর্টসে আজকে তোদেরকে ওয়েলকাম করছি। আজকে সাবজেক্ট হচ্ছে ট্রিকি শর্টসের IC Engine 3, আর আজকে ট্রিকি শর্টসের এপিসোড হচ্ছে 11। তো সবকটা ভিডিও শুরু করার আগে যে কথাটা আমি বারে বারে বলে এসেছি সেটা হচ্ছে, এই ভিডিওটা যখন তোরা দেখছিস, দেখে তোদের কেমন লাগবে সেটা তোরা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবি। বিশেষ করে কমেন্ট করবি, এবং এই কমেন্টটা হলো, কমেন্ট বক্সটা হলো একটা ফিডব্যাকের জায়গা। এই কমেন্ট, তোদের কমেন্টগুলো পেলে আমি বুঝতে পারি যে তোদের কি জিনিসগুলো লাগবে, আরও ভবিষ্যতে কী কী জিনিস নিয়ে ভিডিও করলে তোদের ভালো হবে, এবং কী কী ধরনের আরও নতুন নতুন ভিডিও আনা যেতে পারে, সেগুলো তোরা সব কমেন্ট বক্সে লিখে জানা, ঠিক আছে? তো আজকে আর দেরি না করে আমি শুরু করছি আজকে ট্রিকি শর্টস 11-এর ক্লাস IC Engine Part 3। তো ট্রিকি শর্টস 11-এ আজকে IC Engine 3-তে আজকে আমরা যে টপিকটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গভর্নিং, ঠিক আছে? তো গভর্নিং করতে গেলে আমাদের IC Engine-এর গভর্নিং যে যে পদ্ধতিগুলোতে হয়ে থাকে সেই গভর্নিং পদ্ধতিগুলো আমরা আজকে শর্টে দেখে নেব, ঠিক আছে? তো গভর্নিংয়ের পদ্ধতির মধ্যে আমাদের কী কী আছে না, হিট অ্যান্ড মিস গভর্নিং, কোয়ালিটেটিভ গভর্নিং, কোয়ান্টিটেটিভ গভর্নিং অ্যান্ড কম্বিনেশন গভর্নিং। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসছি হিট অ্যান্ড মিস গভর্নিংয়ের ক্ষেত্রে। তো এইখানে আমি পয়েন্ট আকারে লিখে রেখেছি, আমি সেই পয়েন্ট আকারে এই কারণেই লিখেছি, এটা বারংবার আমি বলে এসেছি যে যাতে তোদের মনে রাখতে সুবিধা হয়। সুতরাং প্রথমে যে হিট অ্যান্ড মিস যে গভর্নিংটা আছে তাতে কী আছে না, ফার্স্ট পয়েন্ট হচ্ছে মিস সাম এক্সপ্লোশনস, ঠিক আছে? মিস সাম এক্সপ্লোশনস, আচ্ছা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, কী হচ্ছে না, মিস সাম এক্সপ্লোশনস। তারপরে লিখেছি সেন্ট্রিফিউগাল গভর্নার, তারপর কী লিখেছি, সেন্ট্রিফিউগাল গভর্নার। আর নেক্সট পয়েন্ট কী লিখেছি না, ফর স্মল IC Engine। সুতরাং হিট অ্যান্ড মিস গভর্নিং কী জিনিস না, যে যে গভর্নিংয়ের ক্ষেত্রে কিছু এক্সপ্লোশন মিস হবে। আচ্ছা এটা কোন ধরনের গভর্নার দিয়ে করবো না, সেন্ট্রিফিউগাল গভর্নার দিয়ে এটা আমরা করবো। আচ্ছা এটা কোন ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য না, স্মল IC Engine-এর ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ গভর্নিং, নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ গভর্নিং, ঠিক আছে? কোয়ালিটেটিভ গভর্নিংয়ের ফার্স্ট পয়েন্ট হচ্ছে কন্ট্রোল ভালভ ফিটেড ইন দি ফুয়েল ডেলিভারি পাইপ, কন্ট্রোল ভালভ ফিটেড ইন দি ফুয়েল ডেলিভারি পাইপ। নেক্সট পয়েন্ট হচ্ছে এটা কাদের জন্য ইউজ করা হচ্ছে না, CI Engine-এর জন্য, এটা কাদের জন্য ইউজ করা হচ্ছে না, CI Engine-এর জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তারপরের পয়েন্ট হচ্ছে কন্ট্রোলস দি কোয়ালিটি অফ দি ফুয়েল, ঠিক আছে? কন্ট্রোল দি কোয়ালিটি অফ দি ফুয়েল, কী ধরনের গভর্নার ইউজ করা হচ্ছে, সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট। তাহলে কোয়ালিটেটিভ গভর্নিং কী জিনিস না, কন্ট্রোল ভালভ ফিটেড ইন দি ফুয়েল ডেলিভারি পাইপ, এক্ষেত্রে কন্ট্রোল ভালভটা ফুয়েল ডেলিভারি পাইপের মধ্যে ফিট করা থাকে। কন্ট্রোলস দি কোয়ালিটি অফ দি ফুয়েল, যেটা কিনা ফুয়েলের কোয়ালিটিটাকে কন্ট্রোল করছে। আচ্ছা এটা কোন ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, এটা CI Engine-এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, মানে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হচ্ছে। আর এটা এখানে কী ধরনের গভর্নার ইউজ করা হচ্ছে, সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট। নেক্সট চলে আসছি কোয়ান্টিটেটিভ গভর্নিংয়ে, কোয়ান্টিটেটিভ গভর্নিংয়ের পয়েন্টগুলো এবার দেখে নিই। সেটা হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? এয়ার ফুয়েল মিক্সচার ইজ কনস্ট্যান্ট। থ্রটল ভালভ কন্ট্রোলস দি কোয়ালিটি কোয়ান্টিটি অফ দি মিক্সচার, থ্রটল ভালভ কন্ট্রোলস দি কোয়ান্টিটি অফ দি মিক্সচার। তাহলে কোয়ান্টিটিটা কে কন্ট্রোল করছে না, থ্রটল ভালভ কন্ট্রোল করছে। আচ্ছা আর আর কোয়ালিটিটা কে কন্ট্রোল করছে, কন্ট্রোল ভালভ। তার মানে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভের মধ্যে একটা তফাৎ হয়ে গেল, কোয়ালিটি মেনটেন করছে হচ্ছে কন্ট্রোল ভালভ, আর কোয়ান্টিটি মেনটেন করছে হচ্ছে থ্রটল ভালভ। সেন্ট্রিফিউগাল নেক্সট হচ্ছে, নেক্সট পয়েন্ট হচ্ছে সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট ফর SI Engine। তাহলে এখানে কী ধরনের গভর্নার ইউজ করা হচ্ছে, সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আর এটা কোন ধরনের ইঞ্জিনের ক্ষেত্রে কাজে লাগছে, এটা কাজে লাগছে SI Engine-এর ক্ষেত্রে এটা কাজে লাগছে, ঠিক আছে? আর কম্বিনেশন গভর্নিং কোনটা, কম্বিনেশন অফ দি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, কম্বিনেশন অফ দি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসগুলো। আরেকটা জিনিস আমি এ প্রসঙ্গে বলতে চাই যে দেখো,
এখানে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করেছি সেই পয়েন্টগুলোর তলায় আমি আন্ডারলাইন করে রেখেছি। এই আন্ডারলাইন করার একটা বিশেষ অর্থ হলো এই পয়েন্টগুলো যে ইম্পর্টেন্স রয়েছে সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি, যাতে এগুলো আলাদা করে তোমাদের মাথার মধ্যে যেন থাকে। শুধুমাত্র এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরো এরকম হলো যে কোয়ালিটেটিভ গভর্নিংয়ে কী ধরনের ফুয়েল ডেলিভারি কোয়ালিটি, ফুয়েলের কোয়ালিটি কী দ্বারা কন্ট্রোল করা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ভালভ দ্বারা কন্ট্রোল করা হয়, ঠিক আছে। তো এটা প্রশ্নটা অন্যরকমভাবেও ঘুরিয়ে আসতে পারে যে যখন কন্ট্রোল ভালভ দিয়ে ফুয়েল ডেলিভারি কন্ট্রোল করা হচ্ছে তখন কী ধরনের গভর্নার ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রে কোয়ালিটেটিভ গভর্নিংয়ের কথাটা এখানে উজ্জ্বল হয়ে করে দিল। সুতরাং সেক্ষেত্রে আমাকে বলতে হবে সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট। সুতরাং সব রকমভাবেই আমাকে জিনিসটা মনে রাখতে হবে, কোনো একরকমভাবে মনে রাখলে চলবে না। কোশ্চেন যে কোনো রকমভাবেই আসতে পারে, কোশ্চেন ঘুরিয়েও আসতে পারে, কোশ্চেন ডাইরেক্টও আসতে পারে, কোশ্চেন রিপিটও হতে পারে। সুতরাং আমাকে সব রকমভাবে রেডি থাকতে হবে। তো এই গভর্নিংয়ের মধ্যে ফার্স্টে হচ্ছে হিট অ্যান্ড মিস গভর্নিং, মিস সাম এক্সপ্লোশন, সেন্ট্রিফিউগাল গভর্নার, স্মল আইসি ইঞ্জিন, কোয়ালিটেটিভ গভর্নিং, কন্ট্রোল ভাল ফিটেড ইন দি ফুয়েল ডেলিভারি পাইপ, কন্ট্রোলস দি কোয়ালিটি অফ দি ফুয়েল ফর সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট ফর সিআই ইঞ্জিন, কোয়ান্টিটেটিভ গভর্নিং হচ্ছে এয়ার ফুয়েল মিক্সচার ইজ কনস্ট্যান্ট, থ্রোটল ভাল কন্ট্রোলস দি কোয়ান্টিটি অফ দি মিক্সচার, সেন্ট্রিফিউগাল গভর্নার থ্রু রেক অ্যান্ড পিনিয়ন অ্যারেঞ্জমেন্ট ফর এসআই ইঞ্জিন, অ্যান্ড কম্বিনেশন গভর্নিং হচ্ছে কম্বিনেশন অফ দি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তো এই ছিল হচ্ছে আজকের ট্রিকি শর্টস ইলেভেনের ক্লাস, ঠিক আছে। ট্রিকি শর্টস ইলেভেনে আমরা আজকে আলোচনা করলাম গভর্নিং নিয়ে, গভর্নিং থেকে কী কী আইসি ইঞ্জিনের গভর্নিং থেকে কী কী ধরনের এমসিকিউ আসতে পারে। তো এখানে আমি সেই পয়েন্টসগুলো এখানে খুব সংক্ষেপে আমি এখানে আলোচনা করেছি এবং তাতে আন্ডারলাইনও করে রেখেছি, যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো টিল দেন গুড বাই, আমি নেক্সট ক্লাস মানে ট্রিকি শর্টস 12 আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং এতে দেখা যাক আইসি ইঞ্জিন হতে পারে বা আদার্স অন্য কোনো সাবজেক্ট হতে পারে, সেটা সাসপেন্সেই থাক। টিল দেন গুড বাই।